আর ওই যে যেটা সপ্তমীর দিন পড়েছিলাম সেই ড্রেসটার সাথে যাতে আমি পরি সেটা আবার স্পেসিফাই করে দিয়ে গেল, তার জন্য এই যে এক জোড়া, এই দেখো। আহা, ভালোই লাগছে দেখতে আমাকে, নিজেকে নিজে ভালো বলছি বন্ধুরা। হাই সর্বনাশ, কি অবস্থা আমার! আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অনন্যার ব্লগস। এই তো ছাদে উঠে এসেছি, বুঝতে তো পারছো বোধ হয়। সকাল থেকে ব্লগটা স্টার্ট করার অবসরই হয়নি অ্যাকচুয়ালি, কারণ শরীরটাও পারমিট করছিল না ঠিকঠাক, এইটা একটা কারণ। আর তাছাড়া হচ্ছে বিভিন্ন রকম কাজ ছিল, ওই কারণ ওই যে রাঁধুনি রান্না করে গেছিলেন অর্পিতা মাসি, বিভিন্ন মানে কি বলবো, রান্নাঘরটা শিখ সেরকম তো নেই যেরকম আমি আর মা রান্না করলে হয়, মানে একটু ক্লিন করতেই হলো, যাই হোক যা হয় আর কি, নিজে করা আর লোক দেখে অনেক মধ্যে পার্থক্য থাকে, তো ওই জন্য আরোই স্টার্ট করা পসিবল হয়নি। তারপরে একেবারে স্নান করে লাঞ্চ করে এই তো জাস্ট উঠে এসেছি ছাদে, জামা কাপড়গুলো তুলে নেব। তাহলে চলো যে কাজে এসেছি সেটা করে নিই। দেখো বন্ধুরা, ছাদে আমরা বলতে আমি মা যেই আসি না কেন, যদি সেটা কড়া রোদে না হয় তাহলে আমরা জামা কাপড়গুলো ছাদেই ভাঁজ করে একেবারে নিচে নিয়ে যাই, কারণ মানে নিচে যদি মানে হাতে করে নিয়ে যাওয়াই যায়, কিন্তু নিয়ে যেতে যেতে না অনেক সময় কুচকে যায়, কিন্তু ভাঁজ করে নিয়ে গেলে সেই সমস্যাটা থাকে না। আর মা খুব পাট পাট টান টান কাপড় পছন্দ করে, তো কথায় বলে যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তাকে নাকি সেই ফুলেই পুজো করা উচিত। তো আমার মা দেবতা যখন, দেবতা না দেবী, দেবী যখন এই ফুলেই তুষ্ট হয় তাহলে এই ফুলে পুজো করি, তো সেই জন্য মায়ের হাতে হাতে ধরে মায়ের শাড়ি, তারপরে ছোটো ছোটো যে জামা কাপড়গুলো ছিল আর কি, সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি। এই দেখো না, মানে একদম যাতে ছাদের মানে মাটিতে না পড়ে, মানে ছাদের মেঝেতে না পড়ে, সেই জন্য কত ব্যবস্থা, কত প্রিকোয়েশন নিতে হয়, মানে কি বলবো। যাই হোক, সে কুচকে যাবে মানে নষ্ট হয়ে যাবে এই জন্যই ছাদে ভাঁজ করা আর কি। তোমরা হয়তো অনেকেই করো না বা করো কি না জানি না। বন্ধুরা, সমস্ত জামা কাপড় ছাদেই তো ভাঁজ হয়ে গেল, এখন গাছে দিতে হবে জল, তাহলে গাছে জল দিয়ে নিচে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। সেদিন তো জ্বালানোই হয়নি, মোমবাতিগুলো এদিকে ওদিকে পড়েছিল, তাই ভাবলাম কুড়িয়ে কুড়িয়ে জ্বালিয়ে দিই, জ্বালিয়ে দিয়েছি দেখো। পড়ে যাওয়ার জন্য তো একটা মোমবাতি কোমর মানে বেঁকে গেছে, সেজন্য সে আধা শোয়া অবস্থায় আর চলছে, এই যে জ্বালিয়ে দিয়েছি। তাহলে চলো এবার নিচে যাওয়া যাক। চলে এসেছি বন্ধুরা, আমি আর মা বাজারে, বাজারে এসে প্রথমেই ফলের দোকানে। এখন মা খুব মনোযোগের সাথে মৌসুম্বি বেছে বেছে দিচ্ছে, কোনটা ভালো, কোনটা মিষ্টি, কোনটা পচা, কোনটা শুকনো, কোনটা তাজা, কোনটা টাটকা, কোনটা সবুজ, কোনটা হলুদ, দেখে শুনে বেছে বেছে নিয়ে নিচ্ছে এখন মৌসুম্বি। এইবার চলে এলাম মিষ্টির দোকানে। দেখো মিষ্টির দোকানে মা কিনছে কি বলো তো, মিষ্টি আর সিঙ্গারা, বাড়ি থেকে খাওয়াবো বন্ধুরা। বাজার শেষে এখন টোটোতে চড়ে ফিরে যাওয়ার পালা। দেখো বন্ধুরা, ভাইফোঁটা পার হয়ে গেলেও যুবশ্রী ক্লাবের লাইটিং এখনও রয়ে গেছে, এখনও লাইটিংগুলো খোলেনি, একটা পুজো পুজো রেশ এখনও থেকে গেছে যুবশ্রী ক্লাবের আশপাশে, বেশ ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। আমার ভালো লাগছে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে, সেটা ভেবেই দেখানো আর কি। যাই হোক, এই দেখো বন্ধুরা, প্যান্ডেল তো খোলা হয়ে গেছে আর মা কালী বিসর্জনের পথে। এই দেখো আবার, এই দেখো এই দিকের গেটগুলো রয়ে গেছে যুবশ্রী ক্লাবের, ভালোই লাগছে কি বলো বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগলো। তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক। তোমাদের তো দেখালামই বন্ধুরা, মিষ্টির দোকানে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি সিঙ্গারা, এখন মা মেয়েতে বসে আয়েস করে সিঙ্গারা খাবো আমরা। চা তো বাজারে যাওয়ার আগেই খেয়ে গিয়েছিলাম, না হলে তো এনার্জি পাওয়া যায় না বন্ধুরা, তো যাই হোক সেটা কোনো বড় ব্যাপার নয়, এখন আয়েস করে সিঙ্গারাটা খাবো। তাহলে সিঙ্গারা খেয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে বন্ধুরা।
বন্ধুরা, বাজার থেকে এসে তো দেখালামই সিঙ্গারা খেলাম। সিঙ্গারা খেয়ে আধ ঘন্টা মতো টিভি দেখেছিলাম, তারপর ডিনার করে এসেছি। ডিনার করে আসার পরে টিভি দেখাকালীনই হঠাৎ করে মনে হলো, ওহো, তোমাদের তো ভাইফোঁটাতে যে সমস্ত গিফটগুলো পেলাম দেখানোই হলো না বন্ধুরা, ও মাই গড। যাই হোক, তো খুব একটা বেশি দেরি করিনি বলো, ভাইফোঁটা পরের দিনই দেখাচ্ছি, খুব একটা বেশি লেট হয়নি, কারণ কালকে আর দেখানোর পরিস্থিতি ছিল না। ও মা, কালকে যে আমার অবস্থা হয়েছিল বন্ধুরা, ও মাই গড, আমার অবস্থা কালকে ভয়ানক হয়ে গেছিল রাত্রেবেলা। যাই হোক, নাহলে ভাবো কালকে সারা রাত আমার বাড়িতে যে টুনি বারগুলো রয়েছে বাড়িতে সাজানো হয়েছিল, তো কালকে ভাইফোঁটা উপলক্ষে মানে জ্বালিয়েছিলাম, সারা রাত জ্বলেছে, আমি নেভাতে পারিনি, মানে নেভাতে ভুলে গেছি অ্যাকচুয়ালি, কারণ মাথা আর কাজ করছিল না সেসব দিন। যাই হোক, তো সেই জন্য আর দেখানো পসিবল হয়নি, শুয়ে পড়েছিলাম। তো তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই, নো প্রবলেম। তাহলে এই যে তিনটে খাম, তিনটে এনভেলপ, এগুলো গিফট, মানে অ্যাকচুয়ালি এর মধ্যে বুঝতে পারছো কী আছে, খামে আছে মানি। তো এই তিনটে ভাই এরকম দিয়েছে, তিনটে খাম, ঠিক আছে। তো তারপরে আছে, আচ্ছা ভাই ফোঁটারই আগে দেখাই, তারপরে বোন ফোঁটা দেখাবো, হ্যাঁ। তারপরে আছে একটা ডেয়ারি মিল্ক, ঠিক আছে, কুছ মিঠা হো যায়, দুই ভাই মিলে দিয়েছিল। আর ওরাই দিয়েছিল একটা ব্যাগ, ব্যাগের তো প্রচণ্ড ফ্যাসিনেশন আমার আছে, তোমরা তো জানোই, ও মাই গড, আমার ব্যাগ যত আছে আমার ব্যাগ তত চাই। দাঁড়াও দেখাচ্ছি, ব্যাগটা অনেক বড়, দিয়ে বলেছিল স্কুলে যাতে আমি নিয়ে যাই। যাই হোক, স্কুলে নিয়ে যাব কিন্তু নতুন বছরে, মানে 2023-তে, এই বছরে আমি যাবো না ভাবছি। এই দেখো, বেশ সুন্দর দেখতে, কালারটাও সুন্দর, মেরুন, তাই না? অনেকগুলো পকেট আছে, অনেকগুলো চেন রয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, রৌ এটা একটা, এই মাঝের চেনটা বেশ বড় সড়ো। এই দেখো, অনেক কাগজ টাগজ ভরা আছে, ও ভেতরে একটা হিডেন চেনও রয়েছে আবার। হ্যালো, তারপরে দেখো এই আরো একটা চেন আছে এদিকে। হ্যালো, আর পেছনেও আছে একটা চেন, এই দেখো। এই হলো ব্যাগ, আমার খুব পছন্দ হয়েছে, ওরা আমাকে স্কুলে নিয়ে যেতে বলেছে। এই দেখো, ঘাড়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এই ড্রেসের উপরেই যাই হোক। এই যেদিন প্রথম স্কুলে নিয়ে যাব সেদিন আমি দেখাবো। আর দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই তো আমাকে গিফট করেছিল রাখিতে ওই যে একটা পার্স, যার একটা খুব সুন্দরভাবে দুদিকে জায়গা ছিল, বিষয় মনে আছে তোমাদের? তো এই হলো সেই কাকাতো ভাইদের দেওয়া সুন্দর একটা উপহার, একটা ব্যাগ, একটা লেডিস ব্যাগ, আমার খুব পছন্দ হয়েছে। আর তার সাথে ছিল এই ডেয়ারি মিল্কটা, যেটা আমার পেটে এখনো যায়নি, কারণ পেটে যাওয়ার পরিস্থিতি আজকে হয়নি, মানে অ্যাকচুয়ালি কালকে জেটটা কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে টিউশন ছিল, বাজারে যাওয়া ছিল, এই সব করে আর হয়নি, বুঝলে? খুব তাড়াতাড়ি এটা আমার পেটে চলে যাবে। যাই হোক, তোমাদের আজকে দেখিয়ে তো দিলাম এটাই, তাই না? এই তো আর হয়ে গেল, এগুলো ছিল ভাইফোঁটার গিফট। এবার তোমাদের দেখাই বোন ফোঁটার গিফট। আমার তো কালকে থেকে আমাদের বাড়িতে ভগিনী দ্বিতীয়া শুরু হয়েছে, বোন ফোঁটা ভগিনীদের জন্য, মানে ভগিনী স্পেশাল। তো সেই বোন ফোঁটাতেও তো আমি গিফট দিয়েছিলাম, তোমায় তো দেখিয়েছিলাম ভাইফোঁটার প্রস্তুতি পর্ব এপিসোড 2-তে বোন ফোঁটার গিফট আমি যেগুলো এনেছিলাম অ্যাকচুয়ালি। আর যে বোন, একজন বোনই যেহেতু ফোঁটা দিয়েছে, আর একজন তো চলে গিয়েছিলো, ওর মা বাড়িতে কথা দেওয়া ছিল যে ও যাবে, তো সেই জন্য ওর আর ফোঁটা হয়নি, মানে ফোঁটা দেওয়ার সুযোগ হয়নি আর কি, ওকে চলে যেতে হয়েছিল, কারণ বাস তো আর কারোর জন্য বসে থাকবে না। তো আর একজন বোন, যে মেজো মামার মেয়ে, সে তো ফোঁটা দিয়েছিল, তো সে আমাকে এই একটা পার্ক, আমি খুবই পছন্দ করি যেহেতু, আর তার সঙ্গে ও যেহেতু হোমমেড জুয়েলারি বানায়, সেই জন্য আমাকে কত কিছু বানিয়ে দিয়েছে। দেখো এই দেখো, এই যে তিনটে ব্যাঙ্গেলস, এই দেখো, এই যে, আর এই যে এটা তৈরি করেছে পুরোপুরি দড়ি দিয়ে, এই দেখো কতটা বুঝতে পারছো আমি জানি না, কারণ গরিব ইউটিউবারের ফোনের ক্যামেরা তো বন্ধুরা। যাই হোক,
এই যে এটাকে মাঝখানে রেখে দুপাশে দুটো ব্যাঙ্গেলস দিয়ে এইভাবে ছুম 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 করে বাজবে, ছুম 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 করে। আর আজকে পড়লাম না, কালকে একটু পড়েছিলাম। আর দুটো আর দু জোড়া ইয়াররিংস দিয়েছে, যেটা সপ্তমীর দিন পড়েছিলাম ড্রেসটা, সেটা আবার ছবি দেখে গেস করে নিয়েছে কি কালার, সেটার জন্য একটা ইয়াররিংস দিয়ে দিয়েছে এক জোড়া। আর এটা দিয়েছে যে কোনো কুর্তির সঙ্গে পরার জন্য। এই দেখো, এই যে ওর হাতে তৈরি করা, এর ভালোবাসাই আলাদা, কি বলো বন্ধুরা? এই দেখো, আমার এত ট্যালেন্ট নেই বন্ধুরা, সেই জন্য আমি ওদেরকে পার্স কিনেই দিলাম ওকে, আর কি করবো। এই যে এই দেখো কি দারুণ, তাই না? আবার বাজবে পড়ে গেলে ছুম 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 ছুম। আর ওই যে যেটা সপ্তমীর দিন পড়েছিলাম, সেই ড্রেসটার সাথে যাতে আমি পরি সেটা আবার স্পেসিফাই করে দিয়ে গেল, তার জন্য এই যে এক জোড়া। এই দেখো, আহা ভালোই লাগছে দেখতে আমাকে, নিজেকে নিজে ভালো বলছি বন্ধুরা। হাই সর্বনাশ, কি অবস্থা আমার? যাই হোক, এই ছিল আমার বোন ফোটার ভাই ফোটার গিফটস। আর ভাইরা তো, যে ভাইরা খামে বন্দি করে মানি দিয়ে গেছে, দেখো অ্যাকচুয়ালি বোন ফোটায় তো ইয়াররিংস তারপরে হাতের ব্যাঙ্গেলস পেয়ে গেছি, আর দুই ভাই মিলে তো একটা ব্যাগ দিয়ে দিয়েছে, এইবার চকলেটও পেয়ে গেছি। এবার যে তিন ভাই টাকা দিয়েছে, ভাবছি ওদের টাকাগুলো দিয়ে একটা কুর্তি কিনে নেবো। তাহলে দেখো ব্যাপারটা কী দাঁড়ালো, সিকোয়েন্স, কুর্তিটা পরলাম, পরলাম তো ড্রেস হলো, ঘাড়ে ব্যাগটা নিলাম, নিলাম এই দুটো ইয়াররিংসের মধ্যে কোনো একটা দিয়ে ম্যাচ করে কিনে নেবো কুর্তিটা, সেরকমই হবে। ইয়াররিংসগুলো হাতে কানে পরে নিলাম, নিলাম ইয়াররিংস জোড়া এক জোড়া, তারপরে হাতে ব্যাঙ্গেলসগুলো ভরলাম, ভরলাম, ক্যাডবেরি খেতে খেতে রাস্তা দিয়ে চলে গেলাম। পারফেক্ট, ফুললি প্যাকেজ, দেখো গিফট দিয়ে একজন মানুষ পুরোপুরি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে যেতে পারবে। এই ছিল আমার ভাই ফোটার বোন ফোটার এক্সাইটিং গিফটস। ওহো হো হো হো, যেটা পেয়ে আমি জাস্ট মানে খুশি না, জাস্ট মানে আপ্লুত। এটাই ছিল আমার ভাইদের আর বোনের কাছ থেকে পাওয়া টোকেনস অফ লাভ। যাই হোক, আমি খুব 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 খুশি। আর এই আনন্দের মধ্যে দিয়ে, মানে হলো তোমাদের এই ভাই ফোটার বোন ফোটার গিফটসগুলো দেখানোর মধ্যে দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন শুয়ে পড়ি, কালকে আবার উঠতে হবে, কালকে আমি আবার সকালে ক্লাস টুয়েলভ ক্লাসতে পড়েছি, এক্সট্রা একটা পড়াতে হবে, একদিন টিউশন বাদ গেছিলো সেই জন্য, তো সেই জন্য তাড়াতাড়ি উঠতে হবে। যদিও কালকে স্কুলটা বন্ধই রয়েছে, কিন্তু তবু উঠতে হবে, ওদেরকে পড়াতে হবে যে, তাহলে সেই জন্য এখন শুয়ে পড়ি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেলস হুইচ আর অনন্যার ব্লগস আর অনুর গল্পের আসর। তাহলে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, বাই বাই। এই যে বন্ধুরা, গিফটগুলোকে এক জায়গায় রেখে দিয়েছি। ওহো হো, আমার ভাই ফোটার বোন ফোটার গিফটস।